হলো আমার বার্থডে গিফট কি অবস্থা দিন জল বেরিয়ে গেছে Welcome back to our channel. এখন হয়ে গেছে দুপুর আর বাজে এখন দুটো আমাদের লাঞ্চ কমপ্লিট আর এখন দেখছেন আমি রেডি হয়ে গেছি আর আমাদের বিল্ডিং এর কনস্ট্রাকশন চলছে তো ওটাকে ইগনোর করুন আর তো আমরা এখন রেডি হয়ে গেছি আমরা বেরোচ্ছি একটু আজকে ঘুরতে বেরোচ্ছি না অনেকগুলো কাজ আছে টুকটাক করে তো সেগুলো করতে বেরোবো অ্যাকচুয়ালি আমার হেলমেট কিনবো ফুল ফেস হেলমেট আর আমার সাইজের হেলমেট পাওয়াটা খুব চাপের আর মাথাটা একটু সাইজে একটু বেশিই ছোট তাই আমার পছন্দের হেলমেট পাওয়াটা খুব টাফ তো ওটাই খোঁজে আমরা বেরোচ্ছি আমার পছন্দের একটা হেলমেট আমার খুব দরকার যেটা দেখতেও ভালো হবে আর আমার সাইজেও হবে এখন যে হেলমেটটা আছে সেটা ঠিকঠাক আছে বাট আমার সাইজে খুব একটা ঠিক নেই একটু লুজ হয় তো হেলমেট লুজ থাকা তো উচিত না তো তাই জন্য একটু ভালো দেখে হেলমেট দেখি কি আমার সাইজে পাওয়া যাচ্ছে কি না কোথাও অনেক খবর খোঁজ খবর নেওয়া হয়েছে তো দেখি কি হয় তো এই যে ও অনেক খবর খোঁজ খবর নিয়েছে আমরা এই অভিযানে এখন বেরোচ্ছি আমার হেলমেট খোঁজার অনেক বড় অভিযান অনেক দিন ধরে খোঁজ করছি দেখা যাক কয়েকটা জায়গা শর্টলিস্ট করেছি সেখানে যাই যদি না পারি তাহলে আবার কিছু ভাবতে হবে দেখা যাক কি করা হয় এবার আগে প্রথমে যাই অনেকগুলো কাজ আছে একটা একটা করে করি যেরকম যেরকম করবো ওরকম আপনাদের দেখাবো আরে কিছু একটা নড়লেই হলো কালিয়া খেলতে শুরু করে দেবে প্রথমে আমরা চলে এলাম আমার বাড়িতে তো মিউয়ের জন্য একটা কেজ কিনবো যখন আমরা কোথাও বেরোবো তো এখানে রাখবো তো তার জন্য মাপ নিতে এসেছি যে কত বড় হলে সুবিধা হবে এখানে রাখতে সেটাই ও মাপছে এখন এই যে আমাদের টাইগার ভাই তো নেক্সট আমরা চলে এলাম হেলমেটের দোকানে এখানে খোঁজ নিয়েছিলাম তো ওরা বলেছিল যে আছে কয়েকটা বেন্দনা দিয়ে ঠিক হয়ে যাবে তো যে কটা আমার সাইজের আশেপাশে আছে সেগুলো ট্রাই করে দেখি তো একটা ঠিকঠাক হচ্ছে তো ওটা আমার ঠিক পছন্দ হচ্ছে না এবার দেখি আরো কয়েকটা দোকানে গিয়ে যদি ডিজাইনও আমার পছন্দ হয় তো ভালো আর না হলে এখান থেকে কোনোটা নিয়ে নেবো আর এইটা আমার খুব পছন্দ এসছে বাট এটা আমার সাইজে একদম হচ্ছে না তো এখানে তো পাওয়া গেল না এবার চলে যাচ্ছি বেহালা দেখি ওখানে কি হয় তো যে ওই পারের দোকানটায় গেছিলাম ওখানেও পেলাম না এবার বেহালা থেকে আমরা বেরিয়ে পড়ছি ওয়েলিংটনে অনেকগুলো দোকানে দেখলাম এখানে সাইজে তো হচ্ছে কিন্তু ব্র্যান্ডেড না আর আমরা ব্র্যান্ডেড খুঁজছি যাতে হেলমেটটা একটু ভালো কোয়ালিটির হয় তো এবার এখান থেকেও বেরিয়ে পড়ছি আর এখন আমরা চলে যাচ্ছি গড়িয়াহাট তো আমরা এই যে পৌঁছে গেছি গড়িয়াহাট এখান থেকে টুকটাক কিছু কেনাকাটি আছে সেগুলো করে নিই তো গড়িয়াহাটের কাজ শেষ করে এবার আমরা চলে এসেছি পেট শপে যেখানে আমার নিউর জন্য কেজটা কিনতে হবে তো এই যে কেজ এর থেকেও বড় সাইজের কিনবো তো ওটা এখন গোডাউন থেকে আনতে গেছে তো ওটা নিয়ে এবার চলে যাব এই যে এটা হলো আমার বার্থডে গিফট তো অনেকদিন ধরে আমাদের প্ল্যান ছিল আমাদের দেখানো হয়নি যে বার্থডে গিফটটা কি তো সেটা অনেকদিন ধরে প্ল্যান ছিল কিন্তু কেনা হয়ে ওঠেনি কেন কি যেরকম সকালে বললাম যে পাচ্ছিলাম না আমরা আমাদের পছন্দের সাইজের তো অনেক কিছু ডিফিকাল্টিস হচ্ছিল তো ফাইনালি আজকে আমার হাতে এটা চলে এসেছে তো এখন এটাকে আমি ওপেন করে আপনাদেরকে দেখাই চলুন দেখাই এই যে ফাইনালি আমার মোটামুটি পছন্দের এসছে কেন কি আরো অনেক কিছু পছন্দ চলে এসেছিল কিন্তু আমার সাইজের ছিল না তাই জন্য তো এটাই নিলাম এটা আমার মোটামুটি পছন্দেরই আছে তো আমি যে পেয়েছি এটাই বড় কথা কেন কি আমার সাইজের কোথাও অ্যাভেলেবেল ছিল না তো যাই হোক এবার নেক্সট ট্রিপের জন্য আমরা রেডি থ্যাংক ইউ কি আছে থ্যাংক ইউ কিছু নেই এত ভালো একটা গিফট দেওয়ার জন্য
সব খোঁজা খুঁজি সব ওই করেছে, যা মেহনত করা সব ওই করেছে। না থ্যাংক ইউ আর কিছু না, এটা গিফট প্রাপ্য ছিল, তো তখন দিতে পারিনি কোনো কারণে, তো এখন তাই জন্য ওর পেন্ডিং গিফটটা এখন অনেক লেট দেওয়া হচ্ছে, এক মাস অনেক খোঁজাখুঁজির পর, অনেক জায়গায় যাওয়ার পর ফাইনালি একটা দোকানে আমাদের পছন্দ হয়, মানে একটা ওর খুব পছন্দ হয়েছিল, সেটা আনফর্চুনেটলি ওর সাইজ অ্যাভেলেবল ছিল না। তো যাই হোক, হেলমেটের সেফটিটা খুব ইম্পর্টেন্ট, পছন্দ তো সেকেন্ডারি, ঠিক আছে ডিজাইনের পছন্দ সেকেন্ডারি, বাট সেফটিটা বেশি ইম্পর্টেন্ট, তো এটা বেশি ফিট হচ্ছিল ওর মাথায়, তো তার জন্য আমরা এটা ডিসাইড করলাম যে এটাই নেব। তো যাই হোক, ওর খুব পছন্দ হয়েছে, আমি খুব খুশি যে ওর খুব পছন্দ হয়েছে, আর ওর গিফটটা যেটা ডিউ ছিল ওটাকে দিতে পেরেছি, আর দেখতেই পাচ্ছেন ও কতটা খুশি হয়েছে। আজকে এই খুশির সেলিব্রেশনের জন্য ও আরেকটা প্ল্যানও রেখেছে, আর অ্যাকচুয়ালি আরও দুটো প্ল্যান আছে, তো কোনটা করবো আমরা বুঝতে পারছি না। তো একটা প্ল্যান আছে যেটা আমরা ভাবছি যে শেরে পাঞ্জাবে গিয়ে ডিনারটা করব, আর নেক্সট প্ল্যান হলো গিয়ে বিরিয়ানি, যেটা সব কিছু আনা হয়ে গেছে, আমরা বাজার টাজার করেও এনেছি, কিন্তু এখন কোনটা করা হবে, শেরে পাঞ্জাব গিয়ে ডিনার নাকি বাড়িতেও বিরিয়ানি বানাবে, তো এখন এইটাই আমরা ডিসাইড করতে পারছি না। তো একটু অপেক্ষা করুন, আমরা ডিসাইড করে নিই তারপর জানাচ্ছি। মিউ হেলমেটের গন্ধ শুকছিল যে নতুন জিনিস কি এলো বাড়িতে, আর কালিয়া এই যে দেখছে ইন্সপেকশন চলছে। তো ফাইনালি আমাদের ডিসাইড হলো যে এখন বিরিয়ানি বানানো হবে আর বিরিয়ানি খাওয়া হবে। তো আমার জন্য যাওয়াটা হলো না, কারণ কি আজকে সকাল থেকে যেহেতু ঘুরছি একটু টায়ার্ড হয়ে গেছি, তো তাই জন্য আজকে যাওয়াটা ক্যান্সেল করছি, বাট ওর খুবই ইচ্ছা ছিল যাওয়ার। যাই হোক, এখন মন মেরে ও এখন বিরিয়ানি বানাচ্ছে, তো বিরিয়ানিটা ওর বানাতে খুব ভালো লাগে, তো তাই জন্য এখন যাওয়াটা ক্যান্সেল করতে পারলাম যে হ্যাঁ বিরিয়ানিটা বানাবে। তো এই যে তোমার খুব খারাপ লাগছে, যেহেতু বিরিয়ানি বানাতে হবে তাই জন্য ভালো লাগছে, তাই তো? হ্যাঁ, মানে বিরিয়ানি বানাতে হবে সেটাই ভালো লাগছে, না হলে খারাপ লাগতো বিরিয়ানি যদি না বানাতে হতো, আর না হলে বিরিয়ানি বানাচ্ছি তাই জন্য ঠিক আছে। মানে তোমার বেশি যেতে ইচ্ছে ছিল, তাই তো? হ্যাঁ, বাট ক্যান্সেল করতে হলো। যাই হোক, কালকে পরশু আবার সময় আছে দেখা, আর যেরকম হবে আপনাদের তো জানাবই। তো আমাদের তো কোনো ঠিক নেই, এই মুহূর্তে ক্যান্সেল আবার ওই মুহূর্তে প্ল্যান হতেও পারে, তো যাই হোক যেরকম যদি প্ল্যান হয় আজকে রাতে বা কালকে ভোরে তো জানিয়ে দেবো সেটাও। তো এখন বিরিয়ানিতে কনসেন্ট্রেট করা যাক, আর চলুন দেখি এখন কিভাবে কি জোগাড় টোগাড় হচ্ছে। আরে কি অবস্থা, চোখ দিয়ে জল বেরিয়ে গেছে, এদিকে পেঁয়াজ কাটা হচ্ছে তো ওর এদিকে চোখ দিয়ে জল বেরিয়ে গেছে, এদিকে চলে তাও এখানে বসে আছে, দেখো চলে আসো এদিকে, এই ঘরে চলে আসো, আমি একবার নিয়েও গেছি, চলে এসছে আবার। যেহেতু ও আছে আর ও থাকলেই মিউ ভাবে যে কিছু একটা ভালো মাছ বা চিকেন কিছু পাওয়া যাবে, তাই জন্য এখানে কষ্ট হলেও এখানেই বসে আছে, ও একবার নিয়েও গেছি আবার চলে এসছে, চোখ দিয়ে জল বেরোচ্ছে তাও চলে এসছে। চল আমরা ঘরে যাই, চল এখানে তো কেন বসে থেকে লাভ নেই, তো বলে দিচ্ছি তুমি কাজ করো, তুমি দেখিও না ওকে। তো মিউকে এখন মেডিসিনটা দিলাম, তাই কালিয়া এখন দেখছে কি দেয়া হলো, কেন দেয়া হলো, ওকে দেয়া হলো না, এই যে আমাদের দুষ্টু। কালিয়ার নতুন বসার জায়গা সিপিউর উপরে। তো আমাদের বিরিয়ানি রেডি, এবার ডিনারটা করে নিই। এখন খাওয়া দাওয়া কমপ্লিট হলো, আর বিরিয়ানিটা দারুণ হয়েছিল, সত্যি বলছি ও বানিয়েছে বলেই না, দারুণ হয়েছিল বিরিয়ানিটা, দারুণ হয়েছিল, আর সাথে পুদিনার চাটনিটাও অসাধারণ হয়েছিল। তো এখনো কালকেও দুবেলা আমাদের হয়ে যাবে, এরমভাবেই বানানো হয় যাতে দুবেলা যাতে দুদিন হয়ে যায়। তো ওর বিরিয়ানিটা এতটাই ভালো বানায় যে একবেলা খেলে মন সন্তুষ্ট হবে না, তাই জন্য বেশি করে বানাতে বলি। ভিডিওটা এই অবধি, দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সাথে। টিল দেন ডু লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু আওয়ার ইউটিউব চ্যানেল।